আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং লাইফ মোট উইথ লিজা সরকার। আমার আজকের পর্বের রেসিপি সাদা মিষ্টি। আমি আজকে এই সাদা মিষ্টিগুলো আপনাদের তৈরি করে দেখাবো। এটা কিন্তু দেখতে রসগোল্লার মতো দেখা গেলেও এটা কিন্তু রসগোল্লা না, এটা হলো সাদা মিষ্টি। তো এই মিষ্টিটাও কিন্তু খুব সহজেই তৈরি করা যায় বাসায়, আর এটা কিন্তু আমাদের দেশের মানুষ খুবই পছন্দ করে এই সাদা মিষ্টিগুলো। তো চলুন, আমি খুব সহজভাবে এই সাদা মিষ্টির রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। দেখুন মিষ্টির ভিতরটা, দেখুন কতটা সফট হয়েছে, কত সহজেই কিন্তু ভেঙে যাচ্ছে, আর ভিতরটা দেখুন কতটা জুসি। তাহলে চলুন দেখে নিই মজাদার এই মিষ্টি তৈরি করতে আমার কী কী লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন আরও নিত্য নতুন মজার মজার রেসিপি পেতে। আমি মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে এখানে 1 লিটার পরিমাণ গরুর দুধের ছানা নিয়ে নিয়েছি, আর অবশ্যই ফুল ফ্যাট যুক্ত দুধের ছানা হতে হবে। আর এই ছানাটা আমি কিভাবে করেছি তার একটি রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। মিষ্টিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছানার পাশাপাশি 1 চা চামচ চিনি, 1 চা চামচ সুজি, 1 চা চামচ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ এখানে এলাচির গুঁড়ো। এটা দিলে মিষ্টির ঘ্রাণটা খুব ভালো লাগে, এটা আপনাদের ইচ্ছা, অপশনাল, দিতেও পারেন না দিলেও চলবে। এখন আমি এগুলো সব একসাথে হাত দিয়ে ভালো করে মেখে নেব 4-5 মিনিট সময় নিয়ে। দেখুন ছানাটা কতটা সফট হয়েছে, আর আমি এই ছানাটা টক দই দিয়ে করেছি। আপনারা যদি ছানাটা এভাবে করতে চান তাহলে রেসিপির লিঙ্কটা দেখে নেবেন ডেসক্রিপশন বক্স থেকে। এখন আমি দেখুন এগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন আমি 4-5 মিনিট সময় নিয়ে এগুলোকে মেখে নিয়েছি। দেখুন এখন কতটা সফট হয়েছে ছানাটা, আর চারপাশ থেকে ছানাটা যে লেগেছিল প্লেটে তা উঠে এসেছে। এখন আমি এটাকে এরকম লম্বালম্বি শেপ দিয়ে 2 ভাগ করে নিচ্ছি। এখন এখান থেকে আমি মিষ্টির জন্য এরকম সমানভাবে ভাগ করে নিচ্ছি। আমি মিডিয়াম সাইজের মিষ্টি তৈরি করব, এর জন্য এরকম গুল গুল করে আমি ভাগ করে নিচ্ছি। এখানে আমি 13 ভাগে ভাগ করে নিয়েছি, আপনারা এর থেকে কমও তৈরি করতে পারেন যদি একটু বেশি বড় করে তৈরি করেন, এটা আপনাদের ইচ্ছা। এখন আমি এগুলোকে দেখুন হাত দিয়ে ভালো করে এরকম মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি গোল করে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে মিষ্টির গায়ে যেন কোনো ফাটল না থাকে, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। এরকম করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি একইভাবে। দেখুন আমার সবগুলো মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চিনি শিরা তৈরি করব, এর জন্য একটি হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। এখন আমি একটা শিরা তৈরি করব, চুলাটা বাড়িয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ময়দা। এই ময়দাটা দেওয়ার কারণে মিষ্টিগুলো এই ময়দার একটি ফেনা তৈরি করবে, এর নিচে থাকবে মিষ্টিগুলো, তাহলে মিষ্টিগুলো খুব ভালো হবে। আর ময়দাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মিষ্টিগুলো সফট থাকবে। দেখুন ময়দাটা মিশে গেছে, আর দিয়ে দিচ্ছি 1টা এলাচ, দিয়ে আমি ঢেকে দিচ্ছি, বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন বলক চলে এসেছে, আর দেখুন কিরকম ঝাঁকের মতো ফেনা হয়েছে, এই ঝাঁকের নিচে মিষ্টিগুলো থাকলে মিষ্টিগুলো খুব সফট হবে। এরকমভাবেই কিন্তু সাদা মিষ্টিগুলো তৈরি করতে হয়। এখন আমি দিয়ে দিচ্ছি সবগুলো বানিয়ে রাখা মিষ্টি, আমি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। এই 15 মিনিটের মধ্যে কিন্তু একবারও ঢাকনা খোলা যাবে না। আমি 15 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি, মিষ্টিগুলো দেখুন ফুলে ডাবল হয়ে গেছে, আর মিডিয়াম হাই আছে আমি এটাকে রান্না করেছি, আর পুরোটা মিষ্টি কিন্তু মিডিয়াম হাইয়ে রান্না করতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি 1 কাপ পরিমাণ। এই লক্ষ্য রাখতে হবে এই শিরাটা যেন ঘন না হয়ে যায়। এখন আমি আবার ঢেকে দিচ্ছি, 5 মিনিট পর আবার আমি 1 কাপ পরিমাণ পানি দেব। এরকম করে আমি 20 মিনিট আরও জাল করে নিচ্ছি, 5 মিনিট পর পর 1 কাপ করে আমি পানি দিয়ে দিচ্ছি এই 20 মিনিটের মধ্যে।
ঢাকনাটা খুলে পানিটা দিয়ে আবার আমি লাগিয়ে দিব। আর অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে। দেখুন আরো 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন আমি শেষবারের মতো এক কাপ পানি নিয়ে নিয়েছি, ফুটন্ত গরম পানি। এটা আমি দিয়ে দিচ্ছি। আমি মোট এইবার নিয়ে 5 কাপ পানি দিয়েছি। এখন আমি এই মিষ্টিগুলোকে মিডিয়াম হাইতে আরো 10 মিনিট চাল করে নেব ঢাকনা দিয়ে ঢেকে। 10 মিনিট পর আমি দেখাবো মিষ্টিগুলো কেমন হয়েছে। মোট 45 মিনিট মিষ্টিগুলোকে জাল করতে হবে। 45 মিনিট পর মিষ্টিগুলো হয়ে যাবে। আর মিষ্টির শিরাটা এরকম পাতলাই থাকবে, যদি ঘন হয় তাহলে মিষ্টির কালারটা কিন্তু সাদা থাকবে না, কারণ একটু সময় নিয়ে এই মিষ্টিটা জাল করে নেওয়া হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর মিষ্টিগুলো আমি দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, এখন আমার মিষ্টিগুলো পুরোপুরিভাবে হয়ে গেছে। দেখুন পারফেক্টভাবে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। আর এই মিষ্টিগুলোকে আমি ঢেকে রেখে দেব সারা রাতের জন্য রেস্টে। সারা রাত রেস্টে রাখার পর পরদিন আমি এই শিরা থেকে মিষ্টিগুলো উঠিয়ে নেব। তো আমি আপনাদের দেখাচ্ছি মিষ্টিগুলো কেমন হয়েছে। দেখুন মিষ্টিগুলো কেমন হয়েছে। আমি একটা মিষ্টি আপনাদের কাছ থেকে উঠিয়ে দেখাচ্ছি। মিষ্টিগুলো কিন্তু অনেক সফট হয়েছিল। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি, পরের দিন আমি আপনাদের ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখাবো। দেখুন এটা পরের দিন সকালে, মিষ্টিগুলো সারা রাত এই রসের মধ্যে ভিজেছিল। মিষ্টিগুলো দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে। আমি মিষ্টিগুলো একটি প্লেটে নিয়ে নিচ্ছি, উঠিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের মিষ্টিগুলো কেমন হলো। দেখুন আমি মিষ্টিগুলো নিয়ে নিয়েছি একটি প্লেটে। দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা ইয়ামি হয়েছে। আর এই মিষ্টিগুলো কিন্তু অনেক সফট হয়েছিল। আর দেখলেন তো কত সহজেই কিন্তু এই মিষ্টিগুলো তৈরি করা যায়। আমি আপনাদের একটি মিষ্টি একটি ফ্রিজে নিয়ে দেখাচ্ছি। দেখুন মিষ্টিটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে মিষ্টিটা, কিন্তু খুব সহজেই ভেঙে যাচ্ছে। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। দেখুন মিষ্টিটা কতটা জুসি। তো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এরকম আরও মজার মজার রেসিপি পেতে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।